আর আজকে আমরা আলোচনা করব ট্রু ফলস নিয়ে। তো চলো যাওয়া যাক। ট্রু ফলস আমি কি দেখছি, দেখো তোমাকে প্রথমে অ্যাডভাইস দিয়ে দেই। ট্রু ফলস তোমাকে অ্যাডভাইসটা দেওয়ার জন্য পুরোটা প্যাসেজ, ট্রু ফলস সম্পর্কে তোমাকে আমি কি ধারণা দিতে পারি সেটা হলো প্যাসেজ। পুরোটা প্যাসেজের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ফ্রেজ, প্রত্যেকটা ওয়ার্ডস তোমাকে বুঝতে হবে, জানতে হবে, এবং তোমাকে দেখতে হবে ট্রু ফলসে কী কী দিয়েছে। হুবহু নাও থাকতে পারে, তিনটে থেকে চারটে হুবহু থাকবে, এবং তিনটে থেকে চারটে তোমাদের হুবহু থাকবে, এবং বাকি দুইটা তোমাদের প্যাসেজের কনসেপ্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্যাসেজে কী বলতে চাচ্ছে, কী একটা মোরাল স্টোরি, কনসেপ্টটা কী, এইটাকে তোমাকে জানতে হবে। এটা থেকে ট্রু ফলসে একটা বা দুইটা, লাস্টের একটা বা দুইটা কোয়েশ্চেন আসে ওই প্যাসেজের কনসেপ্টের উপর। তো কনসেপ্টটাও একটু বুঝতে হবে পুরো প্যাসেজটা পড়ে কী বলতে চাচ্ছে। এখানে আমি দেখি দ্য লিবারেশন ওয়ার ট্রু ফলস, দ্য ক্লাস ওয়েন্ট অন এ ফিল্ড ট্রিপ টু কক্সেস বাজার। অর্থাৎ ক্লাসটি একটি শিক্ষা সফরে কক্সবাজারে গিয়েছিল। আসলে কি তাই, আমরা একটু দেখি। এখানে বলতেছে অন 14 ডিসেম্বর আওয়ার ক্লাস ওয়েন, এই যে এখান থেকে কিছু ওয়ার্ড বাদ দিতে পারে, এটা কোনো কথা না, তোমাকে ড্রেস দেখতে হবে মিলছে কিনা বাক্যের সাথে। আওয়ার ক্লাস ওয়েন অন এ ফিল্ড ট্রিপ টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, আচ্ছা এইটুকু বাদই দিল। অর্থাৎ ওখানে লেখা ছিল কক্সেস বাজার, এইখানে লেখা ছিল কক্সেস বাজার, কিন্তু উপরে কিন্তু প্যাসেজে লেখা দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। প্যাসেজ যা লেখা আমাকে তার উপরে ভিত্তি করে লিখতে হবে। তো এটার অ্যান্সার হবে ফলস। দ্য মিউজিয়াম, হ্যাঁ তারপর আমি নেক্সটটা যাচ্ছি। নেক্সটটা হলো দ্য মিউজিয়াম হ্যাড 4 পার্মানেন্ট গ্যালারিজ। আর আমরা একটু দেখতে পারি, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে দ্য ওয়ার 6 গ্যালারি দ্যাট এক্সিবিটস রেয়ার ফটোগ্রাফস। আচ্ছা ওই যে রেয়ার চারটা বলা হয়েছে, আমার এখানে যে কোয়েশ্চেনটা আছে সেখানে একটু ভুল আছে, 6 গ্যালারিজ। তো আমার যেহেতু প্যাসেজে 6 গ্যালারিজ আছে, আমি ওই 6 গ্যালারিজ দিয়ে করবো। এখানে গ্যালারি 3 এবং 6 হিসাবে করছে, তো বইয়ে কিন্তু তোমাদের 4 এবং 2 দিয়ে করছে, ঠিক আছে। তো তোমাদের ওই বইয়েরটাই ফলো করবে, কিন্তু যদি পরীক্ষা 6 দিয়ে দেয় বাই ইন কেস যদি দিয়ে দেয়, অনেক সময় দিয়ে দিতে পারে, কারণ পুরনো বই থেকে অনেক সাররা কোয়েশ্চেন করে। তো এখান থেকে ইনকেস যদি দিয়ে দেয় তাহলে প্যাসেজ যেটা দিয়েছে সেটা থেকে করতে হবে। বইয়ে যা দিল বই ওই সময়ের জন্য তোমাদেরকে বই ভুলে যেতে হবে, ওই সময়ের জন্য মাস্ট। বই ভুলে গিয়ে তোমাকে বই ভুলে যেতে হবে, বই ভুলে গিয়ে তোমাকে জাস্ট প্যাসেজটা দিকে কী দিছে প্যাসেজটাতে সেটা নজর দিতে হবে। তো এখানে দেওয়া আছে দে ওয়ার 6 গ্যালারিস, আচ্ছা 6 পার্মানেন্ট গ্যালারিস আছে, এবং ওখানে বলছিল রেয়ার ফটো 4টি। আসলে কি 4টি না, ওখানে কারণ প্যাসেজে 6 দেওয়া আছে এবং এখানে 4 দেওয়া আছে, তো 4ই তো হবে অ্যান্সার। তো এটার অ্যান্সার হবে ফলস। এবার একটা ট্রু দিয়ে করি। আচ্ছা এই ই নাম্বারটা দেখাই, ই নাম্বারটা হলো দ্য স্টুডেন্টস ওয়েন টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম অন দ্য ভিক্টরি ডে। প্রত্যেকটা ওয়ার্ডের কিছু জিনিস তোমাকে একটু এড়াইলো, একটু অ্যাডিশনাল ইন দ্য ভিক্টরি ডে, এটা তোমাদের নলেজ, এটা হলো তোমাদের আউট নলেজ থেকে জানতে হবে। এখানে তোমাদের তারিখটা দেখতে হবে, অন ভিক্টরি ডে, কোন ডে ভিক্টরি ডে, ভিক্টরি ডে কি আসলে, কিন্তু প্যাসেজে কিছু উল্লেখ নাই। প্যাসেজে কী উল্লেখ আছে দেখো, প্যাসেজে উল্লেখ আছে অন 14 ডিসেম্বর, 14 ডিসেম্বর, এটা হলো আউট নলেজ। 14 ডিসেম্বর কী, আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস, এবং শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি, শহীদ বুদ্ধিজীবী দিবসে এটাই হলো যেটা বলছি যে অন ভিক্টরি ডে। আমাদের কি ভিক্টরি ডেতে দেওয়া হয়েছিল না, শহীদ বুদ্ধিজীবী দিবস, মার্টাইড ইন্টেলেকচুয়াল ডে, অর্থাৎ এটা অ্যান্সার হবে মার্টাইড ইন্টেলেকচুয়াল ডে। কিন্তু এখানে তো লেখা আছে যে শহীদ বুদ্ধি ভিক্টরি ডে, এটা হবে না। তো এটাও ফলস।
সব অ্যান্সার ফলসই আসতেছে, করার নেই। তো তো আমি আজকে তোমাদেরকে ট্রু ফলস নিয়ে আলোচনা করলাম, এবং ট্রু ফলস নিয়ে যেই অ্যাডভাইসগুলি দিয়েছে তোমার সেগুলিকে ভালো মতন প্রিপারেশন করবে। আমি আগের ভিডিওতে বলছিলাম টেক্সট বইয়ের কথাটা ওটা কলানের জন্য, ট্রু ফলসে কিন্তু তোমাদেরকে সি প্যাসেজে কী দিছে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। কারণ ওইটা হলো যে বাংলা অর্থ থেকেই জাস্ট ইংলিশে বসে দিচ্ছে, আর এখানে হলো ট্রু ফলসে বলতেছে প্যাসেজে কী উল্লেখ আছে, প্যাসেজের গুরুত্বটা দিতে হবে। মাস্ট, প্যাসেজ ইজ দ্য মাস্ট। তো আমি যে কথাটা বলি কোয়েশ্চেন ফাঁসের কথাটা, আসলে এটা সত্য, কোয়েশ্চেন ফাঁসি করে দিচ্ছে তারা আমাদের। তো এক ধরনের কোয়েশ্চেন ফাঁস যেটা তোমাদের জন্য অ্যাডভান্টেজ। তো প্লিজ আমার কঠোর আদেশ, তোমরা ইএফটিটা পড়ো সম্পূর্ণ, শব্দার্থ থেকে শুরু করে যেই অর্থগুলি, যে সিনোনিম, সিমিলার ওয়ার্ডস, সব সব একসাথে সব পড়ে ফেলো। বার্ষিক পরীক্ষায় তোমাকে অ্যানুয়াল এক্সামে যেন কিচ্ছু বাদ না থাকে, যাতে তোমরা অ্যানুয়াল এক্সামে 90, আমি যদি গ্যারান্টি দিতে পারি তোমরা 80+ পাবা বা লেটার মার্কস। তো আজকে এইটুকুই ছিল, তোমাদের সাথে আবারও দেখা হবে, বিদায়।